যে যুবকটা যখন পুলিশকে বলে স্যার আমি যখন আমার মায়ের জবাই দিব আমার মা তখন বারবার বলতেছে বাবা এমন একদিন আসবে তুইও ফাঁসির কাষ্ঠে ঝুলবি তোর কথা শুনিয়া সারা দুনিয়ার মানুষ কখন হতভম্ব হয়ে যাবে পুলিশ যখন তার পাও দুটো সাইপা দইরিয়া এই আনোয়ারকে বলে এত কষ্টের পর মার গলার মধ্যে কেমনে চাকুটা ঢুকায় দিলি বলে স্যার তখন আমি মানুষ ছিলাম না জানোয়ার হয়ে গেছি মার কাছে এসে পোলায় কইতে মা আমারে পয়সা দেই আবার খাবার নাউজুবিল্লাহ বলে না মা বলতেছে আমি রোজা নামাজ করি আমার জীবন থাকতে তোর ইয়াবা খাইতে পয়সা দেব না দিবি না তাই আলমারির চাবি দিয়ে আমি খুলে নিব বলে তোর এই আলমারির চাবিও দেব না অমানুষটাই বলতেছে তাহলে রাত্রে তোরে জবাই দিবাই নাউজুবিল্লাহ আরো জোরে বলো এবার আমি দেখবো কার অন্তরে মায়ের দুঃখ আছে কষ্ট আছে মায়ের ভালোবাসা আছে যখন মায়ের কইছে তোরে জবাই দিব ইয়াবা খাইলে মনে রাখবে না যুবক তোর পাও তুলে ধরে যাই যেই টাকা দিয়ে তুই ইয়াবা খাবি গাঞ্জা খাবি মদ খাবি হিরোইন খাবি ওই টাকাটা দিয়ে তুই আমার মওলার কিছু হালাল জিনিস খাইস ইনশাল্লাহ বলে তো মা তো পয়সা দেয় নাই সারা দুনিয়া নেট দুনিয়া ভাইরাল দেখবেন এই খবরটা যখন ইয়াবা খাওয়ার জন্য মা পয়সা দেয় নাই ওই যুবক পাটগ্রাম থেকে মায়ের জবাই দেওয়ার জন্য চাকু কিনে নিয়েছে চাকু কিনে নিয়ে যখন আসছে পুলিশ তারে জিজ্ঞেস করে তোর মায়েরে তুই কেমনে জবাই দিলি বলে সা আমি রাত্রে আয়া দেখি আমার মা শুয়ে রইছে শুয়ে রইছে শুয়ে থাকার পরে আমি প্রথম আইসা আমি আমার মায়ের কাপড়ের আসল ছিঁড়ে আমি আমার মায়ের হাত বাঁধছি এরপরে পাও বাঁধছি এরপরে মার বুকের উপর বইছি পুলিশ জিজ্ঞেস করে এরপরে কি করলি কয় স্যার এরপরে মায়ের চোখটা বাঁধছি জবাই দিলি কোন সময় কয় স্যার শোনেন তাহলে আমি যখন পাও হাত বাঁধছি তখন আমার মা আমারে কিচ্ছু বলে নাই যখন আমি আমার মায়ের চোখ দুইটা বাঁধছি তখন আমার মা কান দেয় কয় বাবা আনোয়ার রে তুই আমার চোখটা খুলে দে আমি জানি তুই আমার জবাই দিবি না কারণ আমি তোর দুধ খাওয়াই বড় করছি তুই আমার জবাই দিবি না পুলিশ কয় এই কথা বলার পর তুই তোর মার গলার মধ্যে চাকুটা ঢুকাই দিলি কয় হ স্যার তারপরে কি করলি কো বলে স্যার আমি যখন চাকুটা মার গলার মধ্যে ঢুকাই দিল তখন আমার মা কান দেন কয় তুই আমার চোখের বান্ধনটা ছেড়ে দে আমি মরার আগে তোর একটু দেখে যাই যুবক ভাইরে আমি তোমার কাছে দুটো অনুনয় বিনয় করিয়ে দিয়ে যাই আমি কিন্তু আজকে অত্যন্ত অসুস্থ তোমাদের বুঝতে দেই নাই বাজানে এক সপ্তাহ ধরে গলার মধ্যে অনেক ট্রাবল অনেক হাই পাওয়ারের ওষুধ খাইতেছি শরীরটা কাঁপতাছে এ যুবক ভাইরে আমি আমার সিদ্দিক ভাইয়ের সাথে ওয়াদা দিছি যত কষ্ট হোক আমি নসিদ্দির জমিনে যে মাগরিবের নামাজ পড়বো এ বাদাম তোমাদের শহরে আইসা মাগরিবের নামাজ রক্তে চলে আসি শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যেই যুবকটা যখন পুলিশকে বলে স্যার আমি যখন আমার মায়ের জবাই দিব আমার মা তখন বারবার বলতেছে বাবা এমন একদিন আসবে তুইও ফাঁসির কাষ্ঠে ঝুলবি তোর কথা শুনিয়া সারা দুনিয়ার মানুষ কখন হতভম্ব হয়ে যাবে পুলিশ যখন তার পাও দুটো সাইপা দইরিয়া এই আনোয়ারকে বলে এত কষ্টের পর মার গলার মধ্যে কেমনে চাকুটা ঢুকায় দিলি বলে স্যার তখন আমি মানুষ ছিলাম না জানোয়ার হয়ে গেছি এই শীতের মধ্যে সব বাচ্চাগুলা চায় তার বাবার কাছে পাইতে সব বাচ্চাই চায় বাবার বুকে নিয়ে ঘুমাইতে আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বসে মারাইছে আমি বুঝি মায়ের কোলটা যে বাচ্চার জন্য কত দামি বাবার কোলটা যে কত দামি আমি ইলিয়াস রহমান জিহাদির মা যখন আমারে বিদায় দেয় গো বাবা সকালবেলার খাবার খাওয়াইয়া মা আমারে বলে ইলিয়াস যে যাও গো বাবা যা মাদ্রাসায় যা জীবনে আর কোনোদিন দেখা হইতো না
আমি জানতাম না যে আমার মা ঠিকই মরে যাবে। আমি যদি জানতাম যে আমার মা মরে যাবে আমি যাইতাম না মাদ্রাসায়, আমি যাইতাম না। কিন্তু আমার মা আমাকে জীবনের শেষ বিদায় দিয়ে ঠিকই আমার মা চলে গেল। যুবক ভাই আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মা যাদের আছে জীবনে কষ্ট দিবা না ইনশাল্লাহ। বলে আল্লাহ করে বলো তো, মা বাবারে কষ্ট দিবা? এই সাদে আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা? কে কে পড়বা? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি দেখো আজকে 8ই ফেব্রুয়ারি, আল্লাহ 8ই ফেব্রুয়ারি নরসিংদী রায়পুরার জমিনে আল্লাহ সোনাকান্দা মাদ্রাসায় বসিয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াদা দিছে 8ই ফেব্রুয়ারি, জীবনে কোনদিন একক তো নামাজ কামাই দিবি না মালিক, 8ই ফেব্রুয়ারি এদের চোখের পানিগুলা কবুল কইরালাম, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন মাফ না করে সাইরুন। আল্লাহ আমার ভাইদের সবাইকে মাফ করে দাও, জোর করে আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, মোনাজাত করে যাবেন তো? না মানা, যদি মোনাজাত করে যান তাহলে আমার সাথে একটা ওয়াদা দেন, এই মাদ্রাসাটার জীবন দিয়ে ভালোবাসতে হবে। রাজি আছেন? কোনদিন এই মাদ্রাসাটার আপনি ছেড়ে দিবেন না। এই মাদ্রাসাটা হলো আপনার জন্য নাজাতের একটা ওসিলা। আলহামদুলিল্লাহ বলেন, জীবনের প্রথম মাদ্রাসা আমার নবী করছে আসহাবে সোফা মসজিদ নববীর সাথে, লিল্লাহি তাকবীর। প্রথম মাদ্রাসা আসহাবে সোফা, এদিকে তাকান, আমার নবীর ছাত্র হলো আবু বকর, প্রথম ছাত্র। এ ভাই, এ এ হলুদ গেঞ্জি হলুদ চাদর আলা সেরি চাদর গায়ে দিয়ে এসে যাও, তুমি আমার বন্ধু মানুষ, জোর কর মারহাবা। চেহারাটা কি সুন্দর, জান্নাতের আলামত হে জায়গা, এটাকে মাইনে নেওয়া যায়? শুধু বলেন তো, এই মাদ্রাসার সাথে আমার নবীর মাদ্রাসার একটা যোগাযোগ আছে না? নাই। আছে? আছে, বিশ্বাস হয়। নবীর জীবনে প্রথম মাদ্রাসা করলে আসহাবে সোহবা, আসহাবে সোহবার ছাত্র সংখ্যা হলো 70 জন। কত? এই 70 জন একজনও জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। বলেন, একজনও জাহান্নামে যাবে না। এবং আমার নবী বলছিলেন আমার আসহাবে সোফা মাদ্রাসার নামে যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসার এক্সেন্টের যোগাযোগ হলো আমি নবীর রওজার সাথে। ওই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া কষ্ট করবে, আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে নাই? সবাই আছে? সবাই যাবেন? তাহলে মাদ্রাসাটা ভালোবাসার দরকার আছে না নাই? আছে ইনশাল্লাহ। বলেন তো, মাদ্রাসায় যদি সত্যিকার আপনার একটা সন্তান এখানে দিয়ে লেখাপড়া করান, আমার বিশ্বাস আপনার এই সন্তান একজন নাজাতের ওসিলা হয়ে যাবে। অনেকে মাদ্রাসার বদনাম কোন মাদ্রাসায় জিএমবি রাখরাম অমুক তমুক হুজুরে জিএমবি, আপনি আইয়া দেখেন রাত 3টার সময় ছেলেগুলো মৌমাছির মতো ঘুরন ঘুরন করে কোরআন তেলাওয়াত করে, কথা বলেন না কেন? আমার জানা মতে এই যে মাদ্রাসা আপনারা যে সোনাকান্দা মাদ্রাসা কমিটি বীরেন্দ্র যারা আছেন সভাপতি সাহেব, আমি বলবো একদিন রাতের অন্ধকারে রাত 2:30টার সময় আসবে, 2:30টার সময় আইয়া গাড়িটা ব্রেক করে দেখবেন এই মাদ্রাসায় কি হয়, দেখবেন মৌমাছির মতো ঘুন ঘুন করে আওয়াজ হয়। আল্লাহ আকবার করে বলেন তো, কালকে যেখানে ময়মনসিং আমি হালুয়া ঘাট ওয়াজ করছি, বিশ্বাস করেন ওইখানে একটা যাওয়ার পরে একটা ছেলের ইতিহাস শুনলাম, ছেলেটার ইতিহাসটা এরকম, তার মা বাসায় কাজ করতো, বাসায় কাজ করে ছেলেটারে মাদ্রাসায় পড়াইতো, হঠাৎ করে একদিন মাদ্রাসার থেকে প্রিন্সিপাল সাহেবের কাছে ফোন আসছে, হুজুর আমার ছেলেটার একটু পাঠাই দেন তো। জিজ্ঞেস করলেন কেন, একটু পাঠাই দেন না? গেছে, যাওয়ার পরে ছেলেটারে জিগায় বাবা তোমার কয় পারা হয়েছে? মা আমার 21 পারা হয়েছে। কয় পারা? জোরে কর। ও বাবা তুমি কি আমার 21টা পারা শুনাইতে পারবা?
মা পুরাটা ইয়াদ নাই, মা সবটুকু মুখস্থ নাই, তোমার পারবো কিছু শুনাইতে? বাবা তুমি একটু কোরআন শরীফ পড়ো আমি শুনি। এ মাইকের আওয়াজ বাড়ায়, একটু পড়ো তো বাবা। বলে মা আমি কোরআন দিয়ে পড়বো, তুমি আমার কয়ে দাও। বাবা তোমার যেখান দিয়ে ভালো লাগে সেখান দিয়ে পড়ো। বাজানরে যখন পড়তাছে পড়তাছে আলেম আমার শুনাইতেছে, হুজুর যখন ওই সাত বছরের বাচ্চাটা পড়তাছে পড়তাছে পড়তাছে, ইন দি মিন টাইমে পড়ার মাঝখান দিয়া মায়ের পড়ান পাখি উড়িয়ে গেছে। ছেলেটা তো ছোট্ট মানুষ, কি করব? দেখকে সাসারে আনছে আব্বারে আনছে, কাফনের কাপড়টা পড়াইয়া যাব রওনা দিছে। ওই একুশ পাড়ার হাফেজ বলে মালিক আমার মা আমার কোরআন শুনতে চাইল, আমি একটু শুই না হলে আমার মা চলে গেল, আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া একুশ পাড়া কোরআন শরীফ পড়ব। আমার রায়পুরের কলিজার টুকরা ভাইরারা, ওই মা বাবা সবচাইতে দামি, যেই মা বাবা সন্তানের মুখের কোরআন শুনতে শুনতে মারা যায় গো, আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এই ছেলেটা পরবর্তীতে কি হয়েছে? বলে হুজুর ও আমার মাদ্রাসায় পড়ে। ওরে আমি দেখি সব ছাত্ররা ঘুমায়, ও গুন গুন করে পড়ে আর মা মা বলে কান্দে, মা গো মা। সব ছেলেরা মার হাতের খাবার খায়, আমি খাইতে পারি না। জেহাদি ভাই আপনার ওয়াজে কাজে লাগবে, যাদের বাবা নাই মা নাই তারা শুনলে অবশ্যই বাবা মায়ের প্রতি ভালোবাসা বাড়বে। এ আমার ভাইজানদার টাকা বলো পয়সা বলো সব একদিন দুনিয়ায় থাকবে, কিন্তু হাফেজের মা বাবা কোনোদিন দুনিয়ায় থাকবে না, তারা জান্নাতে থাকবে। জান্নাতে থাকার দরকার আছে না নাই? একটা ছেলে মানুষের মতো মানুষ বানাবার দরকার আছে না নাই? একটা হাফেজ কোরআনের দাম আছে না নাই? আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন, কোনোদিন ইয়াবা খাবে না, কতক্ষণ না কেন, কোনোদিন গাঁজা খাবে না আপনার ছেলে? একটা ছেলের কোরআন হাফেজ বানা আল্লাহ হাফেজ বলতে পারে না? শুধু আপনাদের কাছে একটা অমানুষের কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন। রংপুর পাক গ্রামের যে ঘটনা বললাম বড়লোকের, ওখানে আর এক ঘটনা ঘটছে। মার কাছে আইসা পোলায় কইতেছে, আব্বা মা আমারে পয়সা দিয়ে আবার খাবো, নাউজুবিল্লাহ বলে না। মা বলতেছে আমি রোজা নামাজ করি, আমার জীবন থাকতে তোর ইয়াবা খাইতে পয়সা দেব না, দিবি না, তাই আলমারির চাবি দিয়ে আমি খুলে নিব। বলে তোর এই আলমারির চাবিও দেব না। অমানুষটাই বলতেছে তাহলে রাত্রে তোরে জবাই দিবে, নাউজুবিল্লাহ। আরো জোরে বলো, এবার আমি দেখবো কার অন্তরে মায়ের দুঃখ আছে, কষ্ট আছে, মায়ের ভালোবাসা আছে। যখন মায়েরে কইছে তোরে জবাই দিব, ইয়াবা খাইলে মনে রাখবে না, যুবক তোর পাও তুলে ধরে যাই, যেই টাকা দিয়ে তুই ইয়াবা খাবি, গাঁজা খাবি, মদ খাবি, হিরোইন খাবি, ওই টাকাটা দিয়ে তুই আমার মওলার কিছু হালাল জিনিস খাইস, ইনশাল্লাহ বলে। তো মা তো পয়সা দেয় নাই, সারা দুনিয়া নেট দুনিয়া ভাইরাল দেখবেন এই খবরটা, যখন ইয়াবা খাওয়ার জন্য মা পয়সা দেয় নাই, ওই যুবক পাটগ্রাম থেকে মায়ের জবাই দেওয়ার জন্য চাকু কিনে নিয়েছে, চাকু কিনে নিয়ে যখন আসছে পুলিশ তার জিজ্ঞেস করে তোর মায়ের তুই কেমনে জবাই দিলি? বলে সা আমি রাত্রে আয়া দেখি আমার মা শুয়ে রয়েছে, শুয়ে থাকার পরে আমি প্রথম আইসে আমি আমার মায়ের কাপড়ের আসল ছিঁড়ে আমি আমার মায়ের হাত বাঁধছি, এরপরে পাও বাঁধছি,
এরপরে মার বুকের উপরে বইছি, পুলিশ জিজ্ঞেস করে এরপরে কি করলি, কয় স্যার এরপরে মায়ের চোখটা বাঁধছি। জবাই দিলি কোন সময়, কয় স্যার শোনেন তাহলে আমি যখন পাও হাত বাঁধছি তখন আমার মা আমারে কিচ্ছু বলে নাই, যখন আমি আমার মায়ের চোখ দুইটা বাঁধছি তখন আমার মা কান দেয়, কয় বাবা আনোয়ার রে তুই আমার চোখটা খুলে দে, আমি জানি তুই আমার জবাই দিবি না কারণ আমি তোর দুধ খাওয়াই বড় করছি, তুই আমার জবাই দিবি না। পুলিশ কয় এই কথা বলার পর তুই তোর মার গলার মধ্যে চাকুটা ঢুকাই দিলি, কয় হ স্যার। তারপরে কি করলি কো, বলে স্যার আমি যখন চাকুটা মার গলার মধ্যে ঢুকাই দিলি তখন আমার মা কান দেন, কয় তুই আমার চোখের বান্ধনটা ছেড়ে দে আমি মরার আগে তোর একটু দেখে যাই। যুবক ভাই আমি তোমার কাছে দুটো অনুনয় বিনয় করিয়ে দিয়ে যাই, আমি কিন্তু আজকে অত্যন্ত অসুস্থ তোমাদের বুঝতে দেই নাই, বাজনে এক সপ্তাহ ধরে গলার মধ্যে অনেক ট্রাবল, অনেক হাই পাওয়ারের ওষুধ খাইতেছি, শরীরটা কাঁপতাছে। এ যুবক ভাই রে আমি আমার সিদ্দিক ভাইয়ের সাথে ওয়াদা দিছি যত কষ্টই হোক আমি নসিদ্দের জমিনে যে মাগরিবের নামাজ পড়ব। এ বাদাম তোমাদের শহরে এসে মাগরিবের নামাজ রাখতে চলে আসি, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই যুবকটা যখন পুলিশকে বলে স্যার আমি যখন আমার মায়ের জবাই দিব আমার মা তখন বারবার বলতেছে বাবা এমন একদিন আসবে তুইও ফাঁসির কাষ্ঠে ঝুলবি, তোর কথা শুনিয়া সারা দুনিয়ার মানুষ কখন হতভম্ব হয়ে যাবে। পুলিশ যখন তার পাও দুটো সাইপা ধরিয়া এই আনোয়ারকে বলে এত কষ্টের পর মার গলার মধ্যে কেমনে চাকুটা ঢুকায় দিলি, বলে স্যার তখন আমি মানুষ ছিলাম না জানোয়ার হয়ে গেছিলাম। আমার নসিন্দির ভাইরা শুধু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাব, যাদের সন্তান এই মাদ্রাসায় পড়ে আল্লাহ তাদের সন্তানগুলোকে হক্কানি আলেম বানায় দিও, আল্লাহ যাদের নাতি পোতা গুলা পড়ে তাদেরকেও কবুল করে নিও। তাহলে একটা ছেলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই, পড়াবেন ইনশাল্লাহ, সবাই পড়াবেন। আমি আপনাকে বলবো না কোরআন হাদিসের বাইরে বাংলা ইংরেজি পড়াবেন না, তা না, বাংলা ইংরেজি অঙ্ক সব পড়াবেন আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাংলা ইংরেজি ইংলিশ মিডিয়ামে দেওয়ার আগে অন্তত 10 বছর পর্যন্ত আপনার সন্তানদের কোরআনের হাফেজ বানাবেন, পারবেন তো ইনশাল্লাহ। কে কে পড়াবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কোরআনের হাফেজ বানাবেন অথবা কারি বানাবেন আপনার সন্তানরে, ঘরের মধ্যে রাইকে একটা নাতিরে কারি বানাবেন, কোরআন শরীফটা সহিহ শুদ্ধভাবে পড়াইয়া আপনার কবরে আরামে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নামান হাত আল্লাহ এদের হাতগুলো কবুল করেন, আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দেন, আল্লাহ এদেরকে তুমি কবুল করো, সুরকান আমিন। শুধু আমার সাথে বলবেন সন্তান আলেম বানাইলে লাভ না লস, যদি আমার মা আমার আলেম না বানাইতো মাদ্রাসায় ভর্তি না করতো আমি মসজিদ মাসা করতাম কোনদিনও না, একসাথে মসজিদ মাসা একসাথে মাদ্রাসায় পড়ছি, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আজকে সে বাংলাদেশের কোটি কোটি টাকা দিয়ে সিনেমার হল বানায় আর আমি ইলিয়াস রহমান জিয়াদি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাই, এর ওসিলায় কি আমার মা ভালো থাকবে না? এই যে সভাপতি সাহেব আপনাদের কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা বানাইতেছে, খালি যে এখানে দিছে তা না, এখানে যে দিছে তা না, সে শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমাকে আনার জন্য আমার মসজিদে সে টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনার ওই যে প্রধান অতিথি কোটি কোটি টাকা মসজিদ মাসে দান করে, শুধু আপনাদের খেদমত আরজ করবো যতদিন বাঁচবো মসজিদ মাদ্রাসাকে ভালো ভালো ইনশা ইনশা বাঁচবো না বাঁচবো, আমি শুধু কয়েকটা বন্ধু বানাই মাছ ছাড়বো, এ কোরআন বুকিনে ওয়াদা করছি এই 1.5 ঘন্টার উপরে মেহনত করার পিছনে একটা মাত্র উদ্দেশ্য আমার থাকবে, শুধু একটা কথা বলবেন পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো বানাই, কথাটা বাস্তব না অবাস্তব? ইনাম সাহেব আজকে যে শিল্পপতি হয়েছে একমাত্র জায়গায় দেখেন এই গোড়া ঘরে তার মায়ের দোয়া, সে কিন্তু বলে ফেলছে রাইট, তার বুকটা ভাইরে দেখেন তার মা আছে কিনা আমি জানি না। ইনাম সাহেব হয়তো টাকা দিয়ে বিছানা মানে ঘুমাইতে পারবে কিন্তু মায়ের আদর কোনোদিন আর পাবে না,
ইলিয়াসর মন জাহাদি টাকা দিয়ে বিছনা পাতায় ঘুমাইতে পারবে? ওই সিদ্দিক সাহেব জানি না মা আছে কিনা, বাবা নাই, টাকা দিয়ে বিছনা বানায় ঘুমাইতে পারে আপনাকে সিদ্দিক, কিন্তু বাবার আদর আর পাবে না। এই দুইটা একবার হারা ফেললে আর কোনদিন পাবে না। আমি ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে আমার বাবার সাথে নিয়ে হজ করছি। এ এ ভাই তুমি যাও না এদিক তাকাবে, আমার দিক ঘুরাওয়ারে ঘুরে দাও, লাল চাদর লর ঘুরে দেন, তোমার লাল মাফলাটা লা দেন, জোরে একটা দুইটা দানরে কইন্য দেন, তুই এখন যাবি মেনে বেড়া, এদিকে তাকান। 2011 সালে যখন এলাম ভাই, আমি আমার বাবাকে সাথে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে সবচেয়ে তো সন্তান দামি যে সন্তান তার বাবা মার সাথে নিয়ে উমরা করে বা হজ করে, টাকা পয়সা বিশ্বাসও কামায় বেটা, টাকা পয়সা নট্টুকিরাও কামায়, টাকা পয়সা মমতাজও কামায়, ইলিয়াস রহমান জিহাদিও কামায়, কথা বল না কেন, টাকা পয়সা সাকিব খানও কামায়, ইলিয়াস খানও কামায়, এ বেটা একই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, একই রক্ত আমাকে দুইজনের, ও কামায় আমিও কামাই, কথা কন না কেন, কিন্তু মনে রাখবি বেটা, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার বাবাকে নিয়ে যখন 2004 সালে একসাথে 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করি, আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজ আর উমরায় নাই, এই বছর যদি রমজানে যাই তাহলে এক বছরে চারবার যাওয়া হইব, আল্লাহ আমাকে চারবার নিবে এক বছরে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত চারবার আল্লাহ নিবেন যদি আমি এই রমজানে আল্লাহ আমাকে নেন। তো আব্বা আমার 2011 সালে ছিলেন, থাকার পর আমি মনে মনে ভাবলাম আল্লাহ রসুল বলছে হুমা জান্নাত কওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, আমার একটা সুবর্ণ সুযোগ, আমি যদি জান্নাতে যাই আমার বাবার দোয়া দরকার আছে, মা তো দোয়া দিয়ে কবরে চলে গেছে, আমি আমার বাবারে কি করতে পারি, কাবা ঘরের সামনে যেখানে মুসাল্লাই নবী, যেখানে আমার নবী ইমামতি করতেন, এইখানে আমার আব্বারে দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া বুকের মধ্যে এইভাবে দেখো কোরআন শরীফ জন্মে সাইফা ধরে এইভাবে সাইফা ধরলাম, সাইফাদের আব্বার কানে কানে কইলাম আব্বা এই জায়গাটা না দোয়া ডাইরেক্ট কবুল হয়, একটা কাজ করেন আব্বা কি এখানে দাঁড়ায় আপনার ইলিয়াসের লেগে একটু দোয়া করেন, যুবক ভাই তোর পাও দুটা ধরছি এখন কামবি, এই মাহফিলটা তোর জন্য এখন নাজাত রসিলা হয়ে যাবে, আমার আব্বারে যখন একবার কইলাম আমার লেগে দোয়া করেন, আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে যত মাহফিলে নিবা প্রত্যেকটা মাহফিলে যখন দাড়ি বাঁকা এবং যুবকরা সবাই যাবে কান্দে, এই যে তোমরা আমার ওয়াজ ইউটিউবে শুনে কান্দো বাস্তবে শুনে কান্দো, এটার পিছনে আমার কোন কর্তৃত্ব না, সব আমার বাবার দোয়া, যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মায়ের দোয়া ছাড়া কোনোদিন সন্তান বড় হওয়া সম্ভব না, এ নরসিংদী রায়পুরের যুবক ভাইরা সোনা কান্দার ভাইরা, শুধু আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই, আমার এখনো মনে পড়ে আমার আব্বা আমারে বুকিয়ে চিল্লাই চিল্লাই দোয়া করছিল, এই যে তোমাদের নাম সাহেব বললেন আমার এত বড় হওয়ার পিছনে আমার মায়ের দোয়া, আজকে যদি তার মা বাইচা থাকতো হারি নাম আমার এলাকায় প্রধান অতিথি হয়ে আসছে, মায়ের বুকটা ভরে যাইতো আর শুনতো আমার এনাম অসুস্থ হয়ে গেছে, কেউ যায় নামাজে বসে না কাঁদতে মা কাঁদতো, আজকে নাম সাহেবের মা নাই আমার মা, এই সিদ্দিক ভাই সিরুয়ে দিম বাবা না, আল্লাহ যারা সিদ্দিক ভাইয়ের মতো বাবা নাই আমার মতো যাদের মা নাই এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান মনে দিও, এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা যদি জীবনে বড় হইতে চাও শিল্পপতি হইতে চাও কোটিপতি হইতে চাও মাত্র দুইটা মিনিট আমি টাইম দিব রাত 11টার সময়,
30টা সেকেন্ড ওই যুবকগুলার আমি এখন দাঁড়াইতে বলবো, যেই যুবকগুলার বাবাই মাঠের মধ্যে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, এ কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো, কোন কোন যুবকের বাপাই মাঠে আছে দাঁড়াও তো দেখি, এ তুমি ইলিয়াস রহমান জিয়াদের মতো ওলি হইতেছ, এই ইলিয়াস রহমান জিয়াদের মতো আলেম হইতেছাও কেডা, দাঁড়াও তো কার বাবাই মাঠে আছে দাঁড়াও বেটা, কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদের দাঁড়াইতে বলছে দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা, বাড়িতে যাদের আছে তারা না, এ যুবক বলছি যাদের বাবা আছে দাঁড়া দাঁড়া, এ সোনা কান্দার যুবক দাঁড়া, কার কার বাবা আছে দেখ, ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়াইছে, কলেজের দামরা গুলো নাই, এ দামরা নাই, তোর বাপাই মাঠে নাই, তুই জীবনে কি কোটিপতি হইতে চাস না, তুই কি ওলি হইতে চাস না, যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপ গুলো দাঁড়ান, এ বাবা গুলো দাঁড়াইতে বলছি, যে ছেলেগুলা দাঁড়াইছে দেখেন না আপনার বাপ দাঁড়া, বাবা গুলা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলেটার এখন ওলি বানাই দিবা, তোমার ছেলেটারে বাইজিন বুস্তামি বানাই দেবা, এই হাজার হাজার মানুষের সামনে, এ ছোট্ট ছোট বাচ্চাগুলো দাঁড়াইছে, এদের কোনো গুণা নাই, তারাও দাঁড়াইছে দেখো, আমার মন বলে আপনি যদি এখন আপনার ছেলেটারে বুকি নি মাপসা হয়ে যাবে, ছেলেটা যদি ওলি হয়ে যায় আপনিও জান্নাতি আপনার পোলাও জান্নাতি, আমি যখন বলবো একটা দৌড় দিয়ে বাপ রে বুকিনি মাপসাইবা, তোমার বাপ যদি মাঠের মধ্যে মাফ করে দেয় তোমার আল্লাহ মাফ করে দেবে, দেখি দৌড় দাও তো, বাবা রে বুকিনি মাপসাও, দেখে দৌড় দাও দৌড় দাও বাবা দৌড় দে, বাপ রে বুকিনি বুকের মধ্যে নি মাপসাবি, যে দৌড় দে বাবা রে বুকের মধ্যে সাইপা ধরে মাপসা, বাবা রে বুকের মধ্যে সাইপা ধরে মাপসা, বাপ রে বুকের মধ্যে সাইপা ধরে মাপসা, কাঁদতে থাকো বাবা গুলা কাঁদতে থাকো, আল্লাহ দেখো বাপ গুলা সন্তান রে বুকে নিয়ে মাফ করে দিতেছে, আল্লাহ তুমি না বলছো বাবাই যখন সন্তান রে বুকে নিয়ে কান্দে, আল্লাহ দেখো ছোট্ট একটা বাচ্চা দৌড়ে যায় বাপ বুকে সাইফা দিচ্ছে, আল্লাহ তুমি আর ওলি বানাই দিও আল্লাহ, আল্লাহ ওরে ভাই যে বুঝতাম নতুন বানাই দিও আল্লাহ, আল্লাহ দেখো তো কার অন্তরে মায়ের কষ্ট বাবার কষ্ট, আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব, তুমি না বলছো সন্তান যখন বাবার কথা মনে করে কাঁদে, ওই সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, যুবতী বোন রে মহিলা প্যান্ডেলে যারা আসো গো বোন, তোমার মা তোমার কাছে আছে কিনা জানি না গো মা, তোমার মাকে বুকের মধ্যে মাপ চাও, যদি মা না থাকে শাশুড়ের মা মনে করে জরাই ধরে কাঁদো, যদি শাশুড়িও না থাকে বড় বোন আছে না, এক বোন আর এক বোনের বুকের মধ্যে বুক দিয়ে বলে বোন রে আয়, ইলিয়াস রহমান জিহাদি মা হারা, আমরা দুইজন মা হারা বাপ হারা, আমরা দুই বোন একসাথে আল্লাহর কাছে দোয়া করলে যদি মা বাবার কবর আজাব মাফ হয়, আল্লাহ কবুল করে দরকার, আমিন নামা না, বসেন বসেন বসেন, আল্লাহ যারাই মাহফিলে বাবারে বুকে নিয়ে কাঁদছে, মহিলারা মাকে বুকে নিয়ে কাঁদছে, এদের সবাই কলি বানায় দেবে আল্লাহ, এদেরকে এদের চোখের পানির বাদলেতে মাদ্রাসা অনেক বড় করে দেবে, 30টা সেকেন্ড আমি বলবো যাদের মা নাই বাবা নাই, মোনাজাত না করে কেউ যাবে না, হাত তুলে দেখান তো কে কে যাবেন না মোনাজাত না করে, উড়াও হাত উড়াও, এই শীতের রাত আল্লাহ দেখো তোমার বান্দাগুলো মোনাজাত করে যাবে, এদের বাবা মাকে তো মাফ করে দিও আল্লাহ, আল্লাহ এদের সন্তানদেরকে আলেম বানিয়ে দিও, এদের বাবা মাকে কবুল করে যাও, কারণ আমিন নামান হা, 30টা সেকেন্ডে আমি মাত্র কয়েকটা মানুষ চাব, জানি না আমি পাবো কিনা, আমার তো আগে থেকে বলে নাই, তবে যতটুকু বুঝতেছি এই মাদ্রাসার অনেক কাজ বাকি, 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, এখানে সভাপতি আছে প্রধান অতিথি আছে, এই মাদ্রাসার বাকি কাজগুলো করার জন্য আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরো বানাবার জন্য 30টা সেকেন্ডে লাভ দিয়ে একটা লোক বলবেন, হুজুর আমার বাবার জন্য আমার মার জন্য এই মাদ্রাসায় আমার কষ্টের টাকা দিয়া
আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমি একদিন চলে যাব, আমার সন্তান থাকবে কি করবে আমার টাকা দিয়ে আমি জানি না, আমার রক্ত পানি করা পয়সা দিয়া আমি জান্নাতের বাগান করে দুনিয়ার থেকে বিদায় নিব। এই মাদ্রাসার জন্য আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার মায়ের নামে 1 লাখ, বাবার নামে 1 লাখ, 2 লাখ টাকা দিবেন, একজন মাত্র লোক বলবেন, আমি আপনার প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো আপনি সুস্থ থাকবেন। ইসরাঈল লিবনি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আর আল্লাহ নামাজতে বলেন না, আমি শেখ হাসিনা খালেদাজের নাম নিতে কই নেই, নাম নিবেন তেমন একজন মালিক যিনি শেখ হাসিনা খালেদাজেরও মালিক, কথা ঠিক না বেটি? আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক, অতএব একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়, রোজা রাখলে কে খুশি হয়, হজ করলে কে খুশি হয়, যাকাত প্রদান করলে কে খুশি হয়, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দরুদুন খুশি হয় দুরুদ শরীফ পড়লে। আল্লাহ যে ব্যক্তি ঠিক মতো দুরুদ পড়ে তার দোয়াটা ডাইরেক্ট আসমানে যায়। যেই ঘরের মধ্যে 5 অক্ত নামাজের পরে দুরুদ হয় ওই ঘরটা বরকতে বরকতপূর্ণ হয়ে যায়। যেই ঘরের মধ্যে সকাল বিকাল কেউ 10 বার দুরুদ পড়ে আল্লাহর 10টা রহমত ওই ঘরে পরে নাজিল হয়, ওই ঘরে কোনো বিপদ আপদ থাকবে না ইনশাল্লাহ বলে। অতএব এই যে বয়েন, এই যে গেটের সামনে যারা দাঁড়ায় আছেন দুলা ভাইরা, আল্লাহর ওলির একজনও দাঁড়ায় থাকা যাবে না, ভলান্টিয়াররা হুজুরা নাই আয় তাল মেলে বেদিকে আসো, এসব ঢুকে দেখে গাড়ির পেছনে খালা গেছে কেন, এই তাল মেলে আমরা দাঁড়াইলে তোকে দলিল বানাবে, মনে মনে ভাববে হুজুর এখার আর সামনে বইবে থাকলে লাভ কি, অতএব একটা লোক দাঁড়ায় থাকা যাবে না। যদি প্যান্ডেলে ঢুকেন ওই দেখো ওই দিক জায়গা মাদ্রাসার দিক জায়গা, আল্লাহ যারা ওদিক যায় ওগো বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ারা ঘরে লুল্লা মানে হেলা পাল্লা, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? এটা বালিশ চাইছিলাম তো হানে নাকি আপনি গায়ে দিবে সরান, তাই না আমার পিছনে দিবেন, কারণ আমার এনাম ভাইও দেখছি বালিশ দিয়ে বহে, কারণ প্রতিদিন তো বালিশ ছাড়া কাজ হয় না রে ভাই। একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খান খান সত্য কথা কথা, আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা উঠাই আনবেন না, এটা আমি জানি, এই 25 বছর ওয়াজ করি আজ পর্যন্ত শুনি নাই ওয়াজের পরের দিনে কোনোদিন একজন লোক সুদের টাকা ফিরাই দিছে বা উঠে আনছে, কিন্তু একটা হক কথা আমি শুনতে চাই রায়পুরের জমিনে বসে, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে কন, জোরে কন হারাম, হারাম খাইতে খুব আরাম, এটা দামি কথা কইছে, সুদের টাকা হাতে না এটা খুব বেড়াও, সুদের গুণা কি যদি আপনি জানতেন জীবনে 1 টাকা ব্যাংকের থেকে সুদাই না বাড়ি গাড়ি করতেন না, 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুণা হয়, সুদের টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি করবেন
এই বাড়ির ভাড়া যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে আপনার জেনার গুনাহ হতেই থাকবে। অতএব বলেন সুদ খাওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হালাল খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সবাই আপনি কবুল করেন। নরসিংদী জেলা রায়পুরা থানা মাদ্রাসাতুল আবরার ও এতিমখানা সোনাকান্দি আমিরাবাদ দশসালা আজকের দশম বার্ষিকী দস্তার বন্ধের উপলক্ষে দুই দিন ব্যাপী ১১তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ, যে লোকটার মধ্যে ধৈর্যশীল সভাপতি প্রত্যেকটা মাদ্রাসায় হলে ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমি মাহফিল এক বছর মিস করার পরেও লোকটা আমার পরে রাগ করে নাই, বরঞ্চ আমাকে আনার জন্য পাগল পারছিল। যে কোনো কারণবশত আমি আসতে পারি নাই, এবছরও আমার ভাই আমার পিছনে সুপার গুলোর মতো লেগে গেছে। হুজুরকে আমার এলাকায় আনতেই হবে, অত্যন্ত দক্ষ মানুষ, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এ সিদ্দিক ভাই হজ করে নাই? উমরা করলো তো হজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকারই গর্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান, ইনাম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে তার সাথে পরিচয় হয়ে মনে মনে ভেবেছি উনি ম্যান হিসেবে অনেক ভালো, মন মানসিকতা অনেক ভালো। আল্লাহ ইনাম গ্রুপের চেয়ারম্যান সাহেবকে আপনি কবুল করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, দেশ ও দেশের খেদমত করার তৌফিক দান করেন। সম্মানিত আলহাজ ইনামুল হক খোকন সাহেব আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং সহসভাপতি তরুমিয়া মেম্বার মেম্বারশিপ কো মাশাআল্লাহ। আপনাদের অত্যন্ত আরেকজন প্রিয় মানুষ উদ্বোধক আব্দুল হক সরকার জনাব মোর্শেদ মেম্বার, এই মেম্বার মনে আমার হয়ে গেছিল না, জনাব আব্দুল্লাহ মামুন সহযোগিতায় মোহাম্মদ আসগর আলী। এখানে জানরা আমার আগে ওয়াজ করেছেন আপনাদের এলাকার গর্ব মুক্তার হোসেন রায়পুরীকে সারা পৃথিবীতে চেনে, আমার অত্যন্ত প্রিয় মহাব্বতের মানুষ সত্যাবজন ভাই মুক্তার হোসেন রায়পুরী, কামাল উদ্দিন সিদ্দিকী, মোশারফ হোসেন ইসলামপুরী সহ অনেক ওলামা ইকরাম এখানে আমার আগে গতকালকে আজকে ওয়াজ করে গেছেন। এখানে আরো অনেকের নাম আসছে বিশেষ মেহমান হিসেবে, এত নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। অতএব আমি সকলকে জানাই আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ মোবারকবাদ। বলেন তো আলহামদুলিল্লাহ। বাজান এই জমিনের মালিকটা কে? আল্লাহ নাম আসতে বলে না, এই যে আল্লাহ রহিল্লা বসেন তো জনাইয়া বসেন বহেন, পিছনে তো ওয়াল যাওয়ার সিস্টেম নাই, দৌড়ের সিস্টেম নাই, দৌড়েলি তোর ঠ্যাংটা ধর্ম মেসকে। এই যে বয় জানা যায় খারাই চুষ্টি তোরা কয় যাবে না সোরের মতো আবার আরেক দিক চায় ও কি করবো না বাবু, এ জায়গা পাইতেছে না। আল্লাহ কবুল করেন সরকার আমি। দাদা ভাইরা যারা ওখানে দাঁড়ায় আছেন একটু বসেন না, আসেন না, আল্লাহ আপনাকে ভালো রাখবে, আসেন আসেন। ওই দেখো জানা যায় খারাই গেছে গেটের সামনে খারাই। আরে ভাই তোকে পাও দূরে ধরি বয়, এই ভলান্টিয়ার হুজুর নাই, অরে বহান নালে ধাক্কায় গেটের বাইরে পাঠানো হয়, এগুলো ওয়াশরুম চাহে না, এগুলো তামসা করতে আছে, কথা ঠিক না বেঠিক? ওই যে একটা গাড়ি বাইর হবে দেখেন গাড়িও বাইর করতে পারতেছে না, জানা যায় খারাই গেছে গেটের সামনে। একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দুই দিন ব্যাপী ওয়াজ, আল্লাহ পাক আপনাকে আমাকে দুই দিনের জন্যই কবুল করেছে। গতকালকে যারা ওয়াজ শুনেছেন তারাও আসছেন, যারা আজকে নতুন করে আসছেন সবাইকে আমার ধন্যবাদ মোবারক। বিশেষ করে আপনাদের এই মাহফিলে ইনাম ভাইয়ের সাথে আমার সিদ্দিক ভাইয়ের সাথে আমারই গোপালগঞ্জের অনেক কৃতি সন্তান এখানে আসছে, আমারই গ্রামের একজন, আমরা একই গ্রামের বাসিন্দা, ইনাম ভাইয়ের সাথে থাকে ওনার গানম্যান হিসেবে। আল্লাহ পাকের শুকর, সকলকে জানাই আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ মোবারকবাদ। আসেন শুরু করা যাক আলোচনা ইনশাআল্লাহ।
হিংসা। একটা কোরআন শরীফ জানতো এই রায়পুরের জমিন, এমন একটা রায়পুরের জমিন আপনাদের জানা আছে, এখানে কিন্তু অনেক বুজুর্গদের বাস।